2024 সাল নতুন আর একটা বছরের শুরু, আর এই বছরে প্রথম যখন কারোর সঙ্গে দেখা হয় আমরা বলি হোলুক এক নিউ ইয়ার বেস্তে ওয়েনসেন হুয়ে লেইভেন হেজনতেত। আমি বেলজিয়ামে যে পার্টটাতে থাকি এখানে নেদারল্যান্ড ভাষাভাষীর, আমরা নেদারল্যান্ডে কথা বলি, আর নেদারল্যান্ডে এই কথাগুলির অর্থ হলো হ্যাপি নিউ ইয়ার, সমস্ত বছর শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে আর জীবনটা সুন্দর হোক, এই প্রত্যাশা আপনাদের প্রতিও রইল আমার এই প্রত্যাশা। বেনুস ওয়ার্ল্ড বেলজিয়াম খুব ছোট্ট একটা চ্যানেল, আর এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি। অনেকেই নতুন আছেন আজকে প্রথম আমার চ্যানেলে, হয়তো আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগতে পারে, তবে আপনি হয়তো ভুলে গেছেন একটা লাইক দিতে, হয়তো আপনি নিজেও জানেন না আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, যেমনটি অন্য আর একজনের লাইকের মাধ্যমে আপনার কাছে পৌঁছেছিল। আর আপনি যদি এমন ভিডিও আরও দেখতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অন করে দিতে পারেন। অলরেডি যদি এই ছোট্ট কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমাদের নিউ ইয়ার আনন্দের সেকেন্ড পার্ট। অনেক মূল্যবান সময়ের ভিতর থেকে আপনারা সময় বের করে আমার এই ভিডিওগুলি এনজয় করেন, আর আপনাদের এই এনজয়মেন্টটা ধরে রাখার জন্যে ছোট ছোট আকারে আমার চ্যানেলে আমি ভিডিওগুলি শেয়ার করি। ফার্স্ট পার্টটা অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, আপনারা যারা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি লাইভ ভিডিও রাখার চেষ্টা করেছি, আপনারা এনজয় করুন। এটা কি বানাইছেন রত্নাভাবি? খুব সুন্দর হয়েছে তো, একেবারে প্রফেশনাল হয়ে গেছে, মানে হাত চলে আসছে রত্নাভাবির। আজকে যারা নতুন আমার ভিডিওতে, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই প্রোগ্রামটা ছিল নিউ ইয়ারের আনন্দ, সঙ্গে আমাদের হিলাল ভাইয়ের বার্থডে, একসঙ্গে আমরা সব মিলিয়ে আনন্দ করছি। এখানে বেশি লাইটের কথা কেন বলছে তুমি জানো এটা সিস্টেমটা কি? ওয়াও সোমা, এই ঝুড়িটা কিন্তু স্পেশাল, এটা কি বোঝা যাচ্ছে? এই ঝুড়িটা বোঝা যাচ্ছে কি কার করাই? এটা কিন্তু ঝুড়িটা কিন্তু খাওয়া যাবে, ঝুড়িটাও খাওয়া যাবে। হ্যাঁ, সেই জন্যই তো বললাম স্পেশাল, সাগর ভাই ঝুড়ি কিন্তু খাওয়া যাবে। আমার ওই যে বাসের কিন্তু এটা খাওয়া যাবে। ঝুড়িটা কে ছোটলি? ইয়া বিস্কিটটা কি? বিস্কিট দিন, বেশ চমৎকার। এটা হলো নীলা ভাই বানাই নিয়ে আসছে, আর্টিস্টিক। এটা খাওয়া যাবে? হ্যাঁ এটা খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে। এটা কোন মামি বানাইছে? এটা যখন ইচ্ছা তখন খাওয়ার জন্য দিচ্ছে। মানে এত সুন্দর হয়েছে, একেবারে নিখুঁত। আর ভাবি যেটা বলতেছে, যদি আরো সময় নিয়ে করতো তাহলে মানে কেউ বুঝতেই পারতো না, কেউ বুঝতেই পারতো না। হ্যাপি নিউ ইয়ার। মুকুল কি বলতেছো?
সাগর ভাই নীলা ভাবি, এটাও অনেক সুন্দর। স্ন্যাক্স সব দেওয়া হয়ে গেছে, আর এখানে হলো তিন ধরনের সস। আমি বলতে পারবো না অবশ্যই এটা কিসের, এটা মিন্ট সস, আমার স্পেশাল সস, এটা হলো এটা হলো রুনা হবির স্পেশাল সস, আর এইটা হলো তেঁতুলের সস, আর এইটা হলো নীলা ভাবি বানাই নিয়ে আসছে, এটা রুনা ভাবি করছে, আর এটাও হলো রুনা ভাবি করছে, এইটা হলো আমি করছি, আর এখানে হলো ফ্রুটস সালাদ, এটা মজার মজার ফ্রুটস দিয়ে, এটা অবশ্য স্নেহা স্নিগ্ধা করছে। এটা তো অরিজিনাল ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ড। পোলাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেছেন বেচারি কাজ করতে করতে। আচ্ছা আপনারা যে আসলে আজকে হলো পিঠা উৎসবের চিন্তা ভাবনা করা হবে, আর আপনিও বলতেছেন, নীলা ভাবিও বলতেছে, সবাই চাচ্ছে উঠতে, আপনি বললেন সেদিন, এখন এটা আজকে মনে হয় রুনা ভাবি কথা বলবে, এখানে আগে পিঠা বানানো হবে তারপরে আমার বাসায়। রুনা ভাবি রান্না করতে দিলাম, পিঠা মিষ্টি এগুলো দিন।